ইউক্রেনে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি উজবেকিস্তানের সামারখন্ডে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এমনটাই জানিয়েছেন। থাকা কথা যে তিনি বলেননি, সম্প্রতি এক ভিডিওতে তার ইঙ্গিত মিলেছে। ভিডিওতে ইউক্রেন সেনাদের উপর চাপ বাড়াতে জেলে আটক কয়েদিদের রুশ ফৌজে যোগ দেওয়ানো হচ্ছে বলে দেখা যায়। উজবেকিস্তানের সামারখন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্রুত যুদ্ধ বন্ধের কথা ব্যক্ত করেন। বলেন তিনি ইউক্রেনে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চান। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে দ্বিপক্ষীয় পার্শ্ব বৈঠকে সম্প্রতি এ দুই নেতার সাক্ষাৎ হয়। আল জাজিরার খবরে বলা হয়, এ সময় বর্তমান পরিস্থিতি যুদ্ধের নয় বলেও পুতিনকে জানান মোদি। আজকা যুগ যুদ্ধ কা হ্যায় নাহি, আর হামনে ফোন পর ভি কই বার আপসে ইস বিষয়ে মে বাত কি হ্যায় কি ডেমোক্রেসি অর ডিপ্লোমেসি অর ডায়লগ। ইউক্রেনের চলমান এই যুদ্ধে চীনও যে উদ্বিগ্ন সে সম্পর্কে রুশ প্রেসিডেন্টকে জানিয়েছেন শি জিনপিংও। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এক দ্বিপাক্ষিক বৈঠকে ভ্লাদিমির পুতিনকে এ কথা জানান। তবে অশান্ত বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতে চীন যে রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক সে কথাও জানান শি। এদিকে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে কারাগারে আটক কয়েদিদের যুদ্ধে যেতে উৎসাহিত করা হচ্ছে বলে দেখা গেছে, যেখানে ওয়াগনার গ্রুপ নামে রাশিয়ার একটি ভাড়াটে সৈন্যদলের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে কয়েদিদের প্রতি উৎসাহমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি যাচাই করে বিবিসি জানিয়েছে, যুদ্ধে যোগ দেওয়ার বিনিময়ে কারাগার থেকে বন্দীদের মুক্ত করার বিষয়টি রাশিয়ার আইনে না থাকলেও ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায়, যারা ওয়াগনার গ্রুপের সঙ্গে কাজ করবে তাদের আর কারাগারে ফিরে যেতে হবে না। অন্যদিকে বিবিসি এক খবরে জানিয়েছে, রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের ইজিয়াম অঞ্চল পুনর্নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পেয়েছে জেলোনস্কি বাহিনী। গেল এপ্রিলে রাশিয়ার শহরটি দখল নেওয়ার পর সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কবর খোঁড়ার পাশাপাশি কিভাবে তাদের মৃত্যু হয়েছিল তা বের করার চেষ্টা করছে ইউক্রেন সেনাবাহিনী। তাদের বিশ্বাস সেখানে যে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে তার অনেক তথ্য প্রমাণ সেখানে মিলবে।